পাইলস ফিশার বা ফিস্টুলা এসব থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই কম। মলদ্বারে নানা ব্যাধির মাঝে সবচাইতে কষ্টদায়ক একটি ব্যাধি এনাল ফিস্টুলা। ম্যাম, ফিস্টুলা আসলে কি ধরনের ব্যাধি? এটি হলে কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? অনেক সময় দেখা যায় যে পায়ুপথে বিভিন্ন ধরনের ফোড়া হয়, যাদের ক্রনিক কনস্টিপেশন বা এরকম যাদের থাকে কোষ্ঠকাঠিন্য থাকে তাদের অনেক সময় ইনফেকশনটা মলদ্বারের এখানে আশেপাশে একটা ফোড়া হয়, সেখান থেকে ফোড়াটার যদি অ্যাডুকেট চিকিৎসা না নেওয়া হয়, নেগলেক্ট করেন রোগী, সেসব ক্ষেত্রে ফিস্টুলা হতে পারে। প্রবলেম যেটা হচ্ছে যে রিপিটেডলি কয়েক সপ্তাহ পর অথবা কয়েক মাস পর দেখা যায় বারে বারে এই জায়গাটাতে ইনফেকশন হয় এবং ফোড়া হয়। আচ্ছা। এবং এটার ট্রিটমেন্টটা একটু জটিল, এই অর্থে যেটা হচ্ছে এটা কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতেও চিকিৎসার পরে ওটা আবার হওয়ার সম্ভাবনা থাকে, মানে বারবারই রিপিট হয় এবং শুরুটা হয় একটি ফোড়া দিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যক্তিরা নিজে নিজে গালিয়ে ফেলেন, জি জি, নিজে নিজে পুষ্টি বের করে ফেলেন, চাপ দেন এবং পরবর্তীতে দেখা যায় এখান থেকে ফিস্টুলা ডেভেলপ করেছে, পড়ে যায়, জি। এবং ফিস্টুলা হলে আসলে কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? পায়ুপথের পাশে বারে বারেই ফোড়া হচ্ছে অথবা কোনো একটা কিছু কোনো একটা জায়গা দিয়ে হচ্ছে বারে বারে পুজ অথবা রক্ত যাচ্ছে, ওনার কনস্টিপেশনের প্রবলেম তো থাকেই, তো এই ধরনের প্রবলেম নিয়ে রোগী বেশি আসে। এই ধরনের উপসর্গ নিয়ে যখন আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন, আপনারা সুনির্দিষ্ট করেন কি করে যে এই যে নালীটি তৈরি হয়েছে এটি কত দূর পর্যন্ত এবং কতটুকু আসলে চিকিৎসা পদ্ধতি কোন পর্যায়ে গেলে অপারেশন করা জরুরি এবং কখন আসলে মেডিসিনের মাধ্যমে কি আদৌ চিকিৎসা সম্ভব এটির? চিকিৎসা শুরু করার আগে যেটা হচ্ছে আমরা রোগ নির্ণয়টা করি, ফিস্টুলোগ্রাম, একটা এক্সরে, তারপর হচ্ছে সিটি স্ক্যান অথবা এমআরআই, এ ধরনের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম করি যে যেটাকে আমরা ফিস্টুলা ভাবছি এটা আসলেই ফিস্টুলা কিনা এবং ফিস্টুলার হচ্ছে এখানের ইয়েটা কতটুকু, এক্সটেনশনটা বা কতটুকু, যে কতটুকু ইনভলভমেন্ট হয়েছে, তারপরে এটার চিকিৎসাটা নির্ণয় করি যেটা হচ্ছে যে কোন ওনার কোন অপারেশনটা লাগবে। ফিস্টুলার ক্ষেত্রে যেহেতু একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়েই গেছে, এটা কিন্তু আসলে ওষুধের মাধ্যমে এইটা কমিউনিকেশনটা বন্ধ করা যায় না, এটা সার্জারির মাধ্যমেই লাগে। তো যখন ফিস্টুলা হয়েই যায়, চিকিৎসা পদ্ধতির পরবর্তী সময়ে সুস্থ হবার ঝুঁকি বা সুযোগ কতটুকু? এটা আসলে খুব সময়সাপেক্ষ ব্যাপার না, হিলিংটা নর্মাল যে প্রসেস সেভাবেই হয় এবং এটা কিন্তু যদি এটা রিকারেন্সের রেট আমি যেটা বলেছি রিকারেন্সটা হতেই পারে, তবে মানে সব ক্ষেত্রে না, হয়তো 2-10% ক্ষেত্রে রিকারেন্স হয়, বাকি তো 80-90% রোগী একদম কমপ্লিট কিওরই হয়ে যান। পাইলস কিংবা ফিশার কিংবা ফিস্টুলা এগুলো থেকে ক্যান্সার হবার ঝুঁকি কতটুকু? খুবই অল্প আসলে, একদম নাই সেটাও বলবো না। যেটা হচ্ছে পায়ুপথের ক্যান্সার আসলে জিনগত একটা যেটা বৈশিষ্ট্য বা একটা কারণ থাকে, আর এছাড়াও অনেক অনেক বয়সে হচ্ছে বিভিন্ন কারণে, হ্যাঁ বিশেষ করে এই জিনগত কারণেই হচ্ছে ক্যান্সারগুলো হয়। তো পাইলস ফিশার বা ফিস্টুলা এসব থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই কম। আমাদের দেশে যখনই সার্জারির কথা বলা হয়ে থাকে অপচিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন অধিকাংশ ব্যক্তি, দেখা যায় নানা ধরনের কবিরাজে শরণাপন্ন হচ্ছেন কিংবা নানা ধরনের অপচিকিৎসা করছেন এবং একটি সময় পরে দেখা যায় তারা পুরো মলদ্বারটিকে একদম গলিয়ে ফেলেছেন কিংবা অ্যাসিডের মাধ্যমে সেটি বড় কোনো ক্ষতি করে ফেলেছেন। এই বিষয়গুলো তো হরহামেশাই আমরা পেয়ে থাকি এ ধরনের রোগীগুলো, এগুলোর পরবর্তীতে কী ধরনের জটিলতা হতে পারে? এটা আসলে খুব দুঃখজনক যে আমাদের দেশের যে জনগণ, হ্যাঁ, যারা হচ্ছে এই ধরনের সমস্যায় ভোগেন, তারা আসলে প্রথমত হচ্ছে একজন আরেকজনের কাছে শুনে হচ্ছে এই ধরনের কবিরাজ বা হার্বাল চিকিৎসকদের কাছে রিচ করেন এবং ওনারা হচ্ছে ওনাদেরকে এমনভাবে বুঝায় যে হচ্ছে যে আপনার এটা পাইলস হয়ে গিয়েছে, সেটাতে থেকে আপনি এখন যদি চিকিৎসা না করেন ক্যান্সার হয়ে যাবে, এটা কোনো ওষুধের মাধ্যমে সারবে না, তো আমি আপনাকে এমন একটা চিকিৎসা করে দেব যেটা হচ্ছে একদম সব কিছু মানে একদম নিরাময়, একদম নির্মূল হয়ে যাবে। তো এরকম ওনাদের মিষ্টি কথায় অনেকে ইয়ে হয়ে হচ্ছে এরকম কনভিন্সড হয়ে যান, হয়ে গিয়ে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের হার্বাল বলে, হার্বাল জিনিস বলে হচ্ছে ওরা অ্যাসিড কিন্তু এখানে লাগিয়ে দেয়, স্ট্রং অ্যাসিড লাগিয়ে দেয় এবং আলটিমেটলি যেটা হয় পায়ুপথটা পুড়ে যায় এবং হচ্ছে ওই জায়গাগুলো একদম নষ্ট হয়ে ইনফেকশন হারিয়ে ফেলে তারা। এবং প্রথমত রোগী 2-3 মাস ধরে এই ইনফেকশন নিয়ে থাকেন, প্রচণ্ড ব্যথা, তারপরে রোগী ভুল বুঝতে পারেন এবং তারপরে যে সমস্যাটা হয় 6 মাস পর থেকে ওনার মল থেকে প্রচণ্ড সমস্যা হয় এবং আলটিমেটলি বড় একটা অপারেশনের মাধ্যমে সেটা হচ্ছে আরবার ঠিক করতে হয়। সো এটা একটা খুবই কমপ্লিকেটেড স্টেজে তখন চলে যায়।